বাড়িতে ঘুগনি বানালে ঠিক দোকানের মতো টেস্ট হয় না কি তাই তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটন ঘুগনি বা মাংসের ঘুগনি তাও আবার পুরো দোকানের মতো স্টাইলে কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই সকলেই কিন্তু এই মটন ঘুগনি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর সময় লাগবে খুবই অল্প তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি মাটন ঘুগনি বা মাংসের ঘুগনি বানাবার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম মটর আর এই মটরগুলোকে আমি ওভার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে তবে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দেবেন এবারে একই প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের আলু আলুগুলোকে আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি আপনারা এই সাইজটা একটু মেনটেন করার চেষ্টা করবেন এর থেকে বেশি ছোট করলে কিন্তু আলুটা ওভারকুপ বা বেশি সেদ্ধ হওয়ার চান্স থাকবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে এক্স্যাক্টলি জলের কোনো পরিমাপ নেই তবে আলু মটরের ওপর পর্যন্ত জলটা আসলেই হয়ে যাবে তারপর ভালো করে আমি একটু হাতার সাহায্যে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে অপেক্ষা করব তিনটে সিটি পড়া পর্যন্ত আশা করছি তিন থেকে চারটে সিটি মারলেই মটরগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তবে তারপর সেদ্ধ না হলে আরও একটা সিটি মেরে নেবেন আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে চলুন এবার দেখে নেওয়া যাক মাংসের ঘুগনির একটা স্পেশাল মশলা যেটা দোকানে ব্যবহার করা হয় আর এর উপকরণগুলো কিন্তু সবই ঘরোয়া আচ্ছা প্রথমে ননস্টিক প্যানে দিয়ে দিয়েছি এক চা চামচ গোটা ধনে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু নাড়াচাড়া করার পরই দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তারপর এটাকে একটা প্লেটে নাবিয়ে নিচ্ছি এবার সেই একই ননস্টিক প্যানে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে এটাকেও লো ফ্লেমে একটু নাড়াচাড়া করার পর সুন্দর একটা গন্ধ বেরোলে এটাকেও নাবিয়ে নেব সেই প্লেটে এবার দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এলাচ তিনটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি আর এবার এটাকে পাঁচ থেকে ছ সেকেন্ড একটু ফ্রাই করে নেব তারপর দিয়ে দেবো টুকরো দারচিনি আর পাঁচ থেকে ছটা লবঙ্গ আর তার সাথে একটা শুকনো লঙ্কা আর কিছুটা লবণ এবার এগুলোকে লো ফ্লেমে একটু রোস্ট করে নেবো সুন্দর একটা গন্ধ বেরোবার পরে এটাকে নামিয়ে নেব আমি মশলাগুলোকে একসঙ্গে রোস্ট করলাম না আসলে প্রত্যেকটা মশলারই নিজস্ব ফ্যাট কন্টেন্ট বা অয়েল কন্টেন্ট থাকে তার জন্য এটাকে আমি আলাদা আলাদা করে ফ্রাই করলাম তবে কিছু কিছু মশলা একসঙ্গে রোস্ট করা যায় এবার এই মশলাগুলো ঠান্ডা হওয়ার পর মিক্সিং জারে দিয়ে আমি একটু গুঁড়ো করে নেবো আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন এবার ফাইনালি একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষে তেল সর্ষে তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে তিন থেকে চার মিনিট একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে আর পেঁয়াজটা দেবো এক চা চামচ করে আদা রসুন আর লঙ্কা বাটা আমি এখানে আদা রসুন আর লঙ্কাটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি তবে আপনারা চাইলে আলাদা আলাদা করেও করতে পারেন এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ভালো করে এই সব কিছু একবার কষিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো টুকরো করে কেটে রাখা মাটন আমি এখানে চারশো গ্রাম মাটন নিয়েছি মাটনগুলোকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি একটি চর্বিওয়ালা নিয়েছি আপনারা চাইলে পুরোপুরি চর্বি ছাড়াও নিতে পারেন তবে মাংসের গায়ে একটু চর্বি থাকলে ঘুগনির টেস্টটা অনেক গুণে বেড়ে যায় এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে একবার কষিয়ে নিতে হবে

এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ঘুগনির মশলাটা বানিয়েছিলাম সেইটা একটা চামচ পরিমাণে এটাকেও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মাংসটা খুব ভালো করে কোক হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো একটু কুক করতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তার ঠিক পরেই এখানে দিয়ে দেবো হাফ কাপ মতো উষ্ণ গরম জল আর এই জলটাকে আমি এখানে ব্যবহার করছি মাটনটাকে সেদ্ধ করার জন্য আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখবেন মাটনটা এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা টেনে এসছে বা শুকিয়ে এসছে এবার এখানে মটরগুলোকে গুলোকে অ্যাড করতে হবে তার আগে মটরটাকে আমাদের চেক করতে হবে সেদ্ধ হয়েছে কিনা আমি এখানে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি আমি একবার মোটরটাকে চেক করে দেখাচ্ছি মটরগুলো পারফেক্টভাবে পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে কিনা কি করে বুঝবেন সেটা একটু বলি দেখুন কয়েকটা মোটরের খোসা কিন্তু ছাড়িয়ে গেছে আর তাছাড়াও আপনারা কাটা চামচ দিয়ে একবার চেক করে নিতে পারেন যে পারফেক্ট মটরটা সেদ্ধ হয়েছে কিনা আমার এখানে মটরটা সেদ্ধ হয়ে গেছে আমি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যেটার মধ্যে আমি কষাচ্ছিলাম আর অতি অবশ্যই মটর আর আলুর সাথে সেদ্ধ এর মধ্যে দিয়ে দিতে হবে আমি মটর আর আলু সেদ্ধ করার টাইমে যেই পরিমাণ জল দিয়েছিলাম সেটাই আমার জন্য এনাফ এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রাখতে হবে আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট টিপস আপনারা যদি ঘুগনিতে আরো বেশি রাখতে চান তাহলে কিন্তু উষ্ণ গরম জল অ্যাড করতে পারেন আর যদি একটু গ্রেভি গ্রেভি করতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম দিলেই হয়ে যাবে এই পর্যায়ে অবশ্যই একবার লবণ চেক করে লবণ লাগলে দিয়ে দেবেন আমি দিয়েছি দেড় চা চামচ পরিমাণে লবণ তার সাথে সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে ভাজা মশলা যেটা আমরা বানিয়েছিলাম সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পরই রেডি হয়ে যাবে আমাদের মাংসের ঘুগনি বা মাটন ঘুগনি বোঝার একটা উপায় হলো গ্রেভি টেক্সচার এই পর্যায়ে আসলেই বুঝবেন রেডি হয়ে গেছে তবে শুধু দোকানের মতো করে ঘুগড়ি বানালেই কি হবে দোকানের মতো তো একটু সার্ভ করতে হবে তাই জন্য আমি এখানে একটা কোয়াটার পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিটাকে একটু মাঝখান থেকে কেটে ননস্টিক প্যানে এপি টোপির সেঁকে নিচ্ছি তবে বাটার দিয়ে না শেখলে কিন্তু এর টেস্টটা একেবারেই আসবে না তাই জন্য আমি সেকেন্ড টাইম আবারও একটু বাটার দিয়ে এপিটোপিট সেঁকে সেকে নিচ্ছি এটাতে করে টেস্টটা দুর্দান্ত আসে সেটা তো আপনারা জানেনি যারা বাটার পাউরুটি খেয়ে থাকেন চলুন এবার যাওয়া যাক ফাইনালি দোকানের মতো সার্ভ করতে আমি এখানে কিছুটা ঝুড়ি বাজা নিয়েছি শশা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুটা ধনে পাতা আর দু টুকরো লেবু আর এখানে তেতুল জল একটা ডিম সেদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি আর এখানে ব্ল্যাক সল্ট অর্থাৎ বিট নুন আর সেই ঘুগনির স্পেশাল মশলা লুচি পরোটার সাথে এই ঘুগনি তো খুবই ভালো লাগবে খেতে তবে আমার মনে হয় দোকানের মতো টেস্ট আনতে গেলে এই জিনিসগুলো ছাড়া ঘুগনি একেবারেই অসম্পূর্ণ মাটন ঘুগনিটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এবার আমি একে একে শশা পেঁয়াজ ধনে পাতা ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি আর তার সাথে কিন্তু ব্ল্যাক সল্ট আর সেই স্পেশাল মশলা দিতে ভুললে চলবে না কারণ ওটাতেই তো আছে আসল টেস্ট আর তার সাথে কিন্তু আমি লেবু আর ডিমটাও রেখে দিয়েছি সাথে কোয়াটার পাও রুটিটাও কি এবার দেখে লাগছে তো দোকান থেকে বা অফিস পাড়ার পাশের কোনো দোকান থেকে আপনি ঘুগনি অর্ডার করেছিলেন সেটা আপনার সামনে চলে এসছে খেতে তো দুর্দান্ত সুন্দর হয় আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবেন আমাকে কেমন হয়েছে ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিরিয়ানি চি হাজির হবো খুব তাড়াতাড়ি একটা লোভনীয় রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং গাইজ বাই